আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাও ফার্মফ্রেশের পক্ষ থেকে আপনাদেরকে আমি স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই মনে হয় আতঙ্কিত আছেন করোনা ভাইরাসের কারণে, বিশ্বব্যাপী আমাদের পুরো বিশ্বতে যেহেতু বৈশ্বিক একটা হতে যাচ্ছে, মানে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, আমরা সবাই আতঙ্কিত হয়ে আছি। আপনারা কেউ ভয় করবেন না, সরকারেরভাবে যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেভাবে যদি আমরা ঘরের ভেতর সেফ থাকি বা বাসার ভেতর সেফ থাকি, ইনশাল্লাহ আমাদের তেমন কোনো কিছু হবে না। আর আমরা সবসময় হাত ধুতো করে সবসময় যে কোনো কিছু ধরবো এবং খাওয়া দাওয়া করবো, বাসায় থাকবো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। তো যাই হোক, আপনারা হয়তো ভাবতে পারেন করোনার ভেতরে এত কেন আয়োজন, আবার বাগানে আসতেছেন কেন, আমরা করোনা নিয়ে বাঁচতেছি না, আবার আপনারা এগুলো ভিডিও কেন করতেছেন। ভিডিও কারণ জীবন তো থেমে থাকবে না, জীবন তো চলতে থাকবে জীবনের মতো করে। তো করোনা জানি না আল্লাহ কতদিন আমাদেরকে এখানে ভোগান্তি দেবে, যদিও বা বাংলাদেশে হয়তো হয় না, আগামী দুই সপ্তাহের জন্য বাংলাদেশের জন্য খুবই কষ্টকর হবে হয়তো বা, আল্লাহ যেন আমাদের না করে সেই দিকে খেয়াল রাখতে হবে। আর আজকে আমি আমার বাগানে এসেছি, সেটা হলো আমি আমার বাগানে সুষম সার প্রয়োগ করতেছি। প্রয়োগ করার আজকে আমি দেখাবো কীভাবে সুষম সার প্রয়োগ করতে হয়, আমি সার প্রয়োগ করে কী পরিমাণে সুষম সার প্রয়োগ করবেন প্রত্যেকটা গাছের গোড়ে এবং দিয়ে তারপরে পানি সেচ দেবেন। আমি এখানে কিছু সার আগে থেকেই মেখে রাখা হয়েছে, এটা এই যে এটা হচ্ছে সুষম সার, এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক সারের কম্বিনেশন দেওয়া আছে, আপনারা পারলে এর সঙ্গে গোবর সার দিতে পারবেন। আমি গোবর সার যেহেতু ধরেন আমি আম হারভেস্ট করার পরে দিয়েছি, এবার আমি দেবো না গোবর সার, এই বছরে একবার দিই, আর দুইবার দিতে পারলে আরোই ভালো। আর এখানে কিছু কিছু গাছের গর্ত করা আছে, ওই পাশে ওইটাতে দিয়ে দাও। প্রত্যেকটা গাছের গর্ত থেকে যেটা জিনিস হয় এই একটা করে কোদাল, মানে ধরেন ওটা আপনার 1 ইঞ্চি বা 2 ইঞ্চি করে, 2 ইঞ্চি করে গর্ত করা আছে, এবং দেওয়ার পরে প্রতিটা গর্তের নিচে মাটি ভর করে দিতে হবে। এবং আজকে যেহেতু আমি সেচ দিচ্ছি না, আগামী কালকে থেকে আমার সেচ দেওয়া শুরু হবে। ইনশাল্লাহ আগামী 8 থেকে 10 দিনের ভিতরে আমার বাগানে সম্পূর্ণ সার দেওয়া প্লাস আবার স্প্রে, সরি, পানি দেওয়া শেষ হয়ে যাবে। আর এখন আমি যে প্রসেসটা দেখাবো, আপনারা কী কী সার প্রয়োগ করবেন। আমি এখানে প্রায় 150 কেজির মতো সার এখানে আমি দিচ্ছি, এবং কী কী সার দিব সেটা আপনাকে বললো। প্রথমেই এখানে ড্যাব আছে, ড্যাবটা দেবেন আপনারা। আমি যেহেতু অনেকগুলো আমার গাছ, সে কারণে আমাকে অনেকগুলো সার করতে হয়, মানে মিক্সড আপ করতে হয়। এখানে প্রথমে ড্যাব আমি 2 বস্তা দিচ্ছি, ড্যাব 2 বস্তা দিলেও ড্যাব আপনারা এখানে সব জায়গায় পাবেন, বিশেষ করে গ্রামে যারা থাকেন তো পাবেন, শহরে থাকেন হয়তো তা পাবেন না। আমার স্টোরে অবশ্য ড্যাব এবং রাসায়নিক সার বা কীটনাশক সবগুলো অ্যাভেলেবল আছে, আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। আর যারা আপনাদের হাতের কাছে পাবেন তারা আপনাদের ওই হাতের কাছ থেকে আপনারা দোকান পাশের দোকান থেকে নিতে পারবেন। 2 বস্তা ড্যাব দেওয়া হলো, এবং 1 বস্তা এর সঙ্গে আমি দিচ্ছি MOP, পটাশ যেটাকে বলে, পটাশটা ঢেলে দাও। পটাশটা আপনারা, পটাশ কিন্তু 3 ধরনের হয়ে থাকে, একটা একেবারেই চিনির মতো গুঁড়া, আর একটা হবে আপনার মিডিয়াম সাইজের, একটা হচ্ছে আপনার খোয়া ইটের কুচরা ইটের টুকরার মতো যেটা গুঁড়া এরকম। তো আমি সবচেয়ে যেটা আমি মনে করি যে MOP যেটা হয় একদম চিনির মতো, যেটা মিহি চিনির চমি, এটা আমি ব্যবহার করতে, সেটা দিতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি গলেও যায়। আর এরপরে ইউরিয়া আমি দিব 10 কেজি, মানে এখানে হচ্ছে 130 কেজিতে আপনি 10 কেজি ইউরিয়া দিচ্ছি। ইউরিয়াটা দিলে হয় কি, আপনার হয়তো গাছের জন্য, ফলের জন্য, পাতার জন্য একটা ভালো হয়। ইউরিয়া দিচ্ছি এখানে 10 কেজির মতো করে। তারপরে এর সঙ্গে যাবে 2 বস্তা, তারপরে ইউরিয়া 10 কেজি। ইউরিয়াটা আপনারা যে কোনো ইউরিয়া দিতে পারেন, ইউরিয়া বাজারে অনেক আছে, ইউরিয়াগুলো দিতে পারেন। তারপরে এইটা দাও, এই তারপরে দিতে হবে জিপসাম। জিপসাম অবশ্যই আপনারা দেবেন, জিপসাম গাছের অনেক উপকার করে, ফলের উপকার করে, তো অবশ্যই আপনারা জিপসাম। জিপসাম আমার এটা হচ্ছে 20 কেজি, আমি দিচ্ছি এখানে জিপসাম 40 কেজি। তো এই হলে হচ্ছে টোটাল 170 কেজি। আর এর সঙ্গে আরও কিছু জিঙ্ক, ব্রোন, ম্যাগনেশিয়াম, এগুলো কম্বিনেশন করা থাকবে। এরপরে যেটা দিচ্ছি আমি, এটা হচ্ছে ম্যাগনেশিয়াম, এটা আমি 2 কেজি, এটা দেবো আমি 2 কেজি ম্যাগনেশিয়াম, 2 কেজি, মানে খেয়াল রাখবেন প্রতি বস্তার জন্য 2 কেজি। আর আপনারা যারা কম করে করেন, এটা আপনারা গ্রাম দিতে পারেন, 30 গ্রাম বা 20 গ্রাম, এইভাবে কম গাছের জন্য। তারপরে দানাদার যেটা বলে কার্বোটাপ, এটা অটোক্রপ কারে, এটাও দিতে পারবেন, আমি এটা 2 কেজি দিচ্ছি এটা। তারপরে এটা ঢেলে দাও। আর এটা হচ্ছে ভিটামিন,
ভিটামিন বাজারে অনেক আছে, সালফার যেটাকে বলে, এটা এসি সালফ, এটা এমিনেন্সের, এটাও দিতে পারেন, এটা এটাও 2 কেজি। তারপরে ব্রণ তো অবশ্যই দেবেন, ব্রণ হচ্ছে গাছের ফল এবং ফুলকে সুরক্ষা দেয়। অবশ্যই আপনার ব্রণ মাটিতেও দেবেন, প্লাস আবার গাছে স্প্রে দেবেন যখন আপনার আমের সাইজটি একটু বড় হয়ে যাবে। এরপরে হচ্ছে জিঙ্ক, জিঙ্কও আপনার গাছের জন্য এবং ফলের জন্য খুবই উপকারী, জিঙ্কও ইউজ করবেন। এই হচ্ছে সবগুলো সার, এই সবগুলো সার মেখে পরিমাণ অনুযায়ী, কিন্তু আমার গাছের বয়স হচ্ছে 5 বছর, তো সে কারণে আমি কিছু কিছু গাছে 1/2 কেজি করে দিচ্ছি, যেটা 5 বছরে অনেক বড় গাছ হয়ে গেছে, তার কিছু কিছু গাছে হয়তো বা 400 গ্রাম বা 300 গ্রাম এই পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনারা গাছের বয়স অনুযায়ী দেবেন, যেমন 2 বছর গাছ হলে আমার মনে হয় একটা গাছের জন্য 100 গ্রাম যথেষ্ট সবগুলো মিলে, বা 150 গ্রাম খুব বেশি হলে, এর বেশি লাগবে না। আর গোবর সার তো অবশ্যই অ্যাড করবেন। আর এই যে গাছটার পাশে আমি দাঁড়িয়ে আছি, এটা এটা হচ্ছে বাড়ির ফোর, কারণ যথেষ্ট মুকুল এসেছে, মাশাল্লাহ অনেক, সরি অনেক আম ধরেছে, অসংখ্য আম, আমার মনে হয় এখানে 1000 আম হবে। আল্লাহ যদি দেয় সবগুলো আম যদি ধরে তাহলে তো ভালো হয়, তবে এখান থেকে সবগুলো আম না ধরলে মোটামুটি যদি দেয় অনেকগুলো আম ধরে, প্রায় আমি আনুমানিক একটা আমি অ্যাজাম্পশন করতেছি, সেটা হলো প্রায় 30 কেজির মতো আম ধরতে পারে। যদি 30 কেজির মতো এখানে আম নেওয়া হয়, আমের সাইজগুলো ছোটো হবে, যেটা আমি বাণিজ্যিকভাবে করতেছি, 30 কেজি না নিলেও হয়তো 20 কেজি বা 25 কেজির মতো কিছু আম হয়তো ফেলে দেওয়া হবে বা কিছু আম পড়ে যাবে অটোমেটিক। তো আজকে এ হচ্ছে আমার পুরো সার প্রয়োগ। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, বুঝতে যদি কখনো ভুল হয় বা কী পরিমাণ দেবেন, এই পরিমাণগুলো আমার ডিসক্রিপশন বক্সে আমার ইউটিউবে আমি দেওয়া থাকবে, এগুলো আপনারা দেখে আপনারা ওই পরিমাণ অনুযায়ী দিতে পারবেন, এবং কন্ট্যাক্ট নাম্বার থেকে আমার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর করোনা ভাইরাস নিয়ে আমি আবারও বলতেছি, আতঙ্কিত হবেন না, সবাই সুস্থ থাকবেন, সেফে থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।